হ্যালো বিয়ার্স, তো আপনাদের কাছে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব যে শর্ট ফিডস যে অ্যাডস রয়েছে ইউটিউব প্রিমিয়াম, সেটি আপনারা কিভাবে সেট আপ করবেন। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও পলিসিটি আমি মোবাইল স্ক্রিনের মধ্যে রেকর্ড করে দেখাবো। তো আপনারা যারা সেট আপ করতে পারতেছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর এখান থেকে ইউটিউব যে স্টুডিও রয়েছে সে অ্যাপসটি আমরা কীভাবে এখান থেকে ওপেন করব। তো আমরা অ্যাপসে ক্লিক করার পরে এখান থেকে দেখুন ইউটিউব স্টুডিও যে ড্যাশবোর্ড রয়েছে, সরাসরি আমরা কি আর্নিং যে অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন শর্ট ফিডস অ্যাড যে অপশনটি রয়েছে সেটি আমরা, গেট অ্যাস্টেড যে অপশনটি রয়েছে সেটি আমরা চালু করব। সেটি আমরা কীভাবে সেট আপ করবো তো সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখাবো। তো এখান থেকে ইউটিউব যে প্রিমিয়াম যে শর্ট ফিডস অ্যাডস রয়েছে সেটি আমাদের যে MM300 এলইডি যে চ্যানেলটি রয়েছে সেটিতে আমরা পারমিশন পেয়েছি। সো এখান থেকে আমরা এখন শর্ট ভিডিও তৈরি করে আমরা টাকা ইনকাম করতে পারবো। তো আমরা গেট স্টার্টেড অপশন ক্লিক করার পর এখন টার্ন যে রয়েছে সে টার্ন অন এই অপশন আমরা কীভাবে ক্লিক করবো। তো ক্লিক করার পরে তো আমরা শর্ট ফিল্ড অ্যাডস যে অপশনটি রয়েছে সেটা আমরা চালু করবো। তো এখান থেকে টার্ন অন যে অপশন রয়েছে সেখানে আমি ক্লিক করে দিব। তো এখান থেকে রিভিউ শর্ট ফিডস অ্যাডস টার্মস যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপনারা পড়ে নেবেন। তো আপনাদের পড়া হয়ে গেলে যে অ্যাকসেপ্ট যে অপশন রয়েছে অ্যাকসেপ্টেড সেই অপশন আমরা কীভাবে টিক মার্ক দিয়ে দিব। তো এখান থেকে অ্যাকসেপ্ট টিক মার্ক দেওয়ার পর অ্যাকসেপ্ট অপশন আমরা ক্লিক করব। তো এখান থেকে অ্যাকসেপ্ট অপশন প্রেস করার পরে এখান থেকে দেখুন যে আমাদের শর্ট ফিট যে অ্যাডস রয়েছে সেটি অলরেডি চালু হয়ে গেছে। সো এখান থেকে আমরা কী করবো রিফ্রেশ করে নিব বা রিলোড করে নিব। সেখান থেকে দেখুন আমাদের ভিউজ জেনারেটিক দেখতেছেন। তো এটা এখান থেকে আমাদের যে শর্ট ভিডিও যদি কোনো ইনকাম হয় বা ভিউজ হয় তো এখান থেকে আমরা দেখতে পারবো। তো অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পরে দেখুন আমাদের এখন কোনো ভিউজ বা ডলার জমা হয়নি। সো এখান থেকে আপনারা এখন মানে আমি এখন ইউটিউব শর্টস ভিডিও অ্যাডস মানে শর্ট ভিডিও করে এখন থেকে আমি টাকা ইনকাম করতে পারবো। সো যারা আপনারা শর্ট ভিডিও অ্যাডস যে অপশনটি রয়েছে ফিডস অ্যাডস সব আপনারা কীভাবে সেট আপ করবেন, তো আমি যেভাবে করছি আপনারা যদি সেভাবে করেন তাহলে আপনারা খুব সহজেই আর্নিং করতে পারবেন শর্ট ভিডিও অ্যাডস থেকে। তো যাদের যে অপশনটা থাকবে তারাই শুধু শর্ট ভিডিও সেট আপ করে আপনারা এই অপশনের মাধ্যমে আপনার টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউব স্টুডিও যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। আসার পর এখান থেকে কন্টেন্ট যে অপশন রয়েছে সেই কন্টেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন শর্ট যে অপশন রয়েছে শর্ট সেই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখুন আমাদের যে ডলার যে অ্যাকাউন্টটি ছিল, ডলার আইকনটি আগে অফ ছিল, তো এখান থেকে আমাদের ডলার আইকনটি হলুদ নীল কালার হয়ে গিয়েছে। সো এখান থেকে আমাদের এখন আমরা বর্তমানে শর্ট ভিডিও থেকে আমরা এখন টাকা ইনকাম করতে পারবো। তো আপনারা খুব সহজেই আপনারা শর্ট ভিডিও পারমিশন পেয়ে থাকলে বা আপনার তো আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে ছিল ভিডিওটি আপনারা কীভাবে শর্ট ফিড যে অ্যাডস যে অপশনটি রয়েছে সেটি আপনারা কীভাবে সেট আপ করবেন, তো আমি বিস্তারিত আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিলাম।